প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আরও একবার। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে খুবই চমৎকার একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আশা করছি আপনারা ভিডিওটি নাটেনের সাথেই থাকবেন। তো এ দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়িটির নিচের বেসের কাজ শেষ করে 16টি কলম দাঁড় করানো পর্যন্ত এবং 2.5 ফিট করে ইটের ঘাটনি তোলা হয়েছে, 3টি ওয়াল 7 ফিট করে তোলা হয়েছে। তো এতটুক কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দেওয়া আছে, তো দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কীভাবে করা হয়েছে, তারপরে আপনারা এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি অবশ্যই আপনারা বাড়ির সাথে মিলিয়ে নেবেন এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা যারা এরকম দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, 1টি কিচেন দিয়ে অসাধারণ চমৎকার একটি বাড়ি নির্মাণ করবেন, তারা এই বাড়ির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো চলুন প্রথমে ড্রয়িংটি দেখে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এ বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির মূল এরিয়া হচ্ছে, অর্থাৎ মূল স্কোয়ার ফিট হচ্ছে 1344 স্কোয়ার ফিট। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 42 ফিট, প্রস্থ রাখা হয়েছে 32 ফিট। টোটালি 1346 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারাও চাইলে 1300 স্কোয়ার ফিট অথবা 1350 স্কোয়ার ফিট জায়গা হলে এরকম বড়সড় একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো এ বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, 2টি মাস্টার বেডরুম এবং 2টি কমন বেডরুম হিসেবে রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে সামনে 2টি বেডরুম রাখা হয়েছে, 1টি মাস্টার বেডরুম এবং 1টি কমন বেডরুম। তো মাস্টার বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট 7 ইঞ্চি, কমন বেডরুম সাইজটাও সেম রাখা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন 2টি ব্যালকনি রাখা হয়েছে 8 ফিট 3 ইঞ্চি বাই 3 ফিট করে এবং সিঁড়ি রুমটার সাইজ রাখা হয়েছে 7 ফিট 4 ইঞ্চি বাই 17 ফিট করে। তো আপনারা সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই ড্রয়িং কাম রানিং স্পেসটি পেয়ে যাবেন। তো যার সাইজ রাখা হয়েছে 19 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 4 ইঞ্চি করে, মোটামুটি বড় সড়ো করেই রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 12 ফিট করে। তারপরে এটি কিচেন রাখা হয়েছে 8 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট করে। তো কিচেনটাও বেশ বড় সড়ো করে রাখা হয়েছে। তা আপনারা চাইলে আপনাদের মনের মতো করে চেঞ্জ করেও আপনারা আপনাদের ডিজাইনটি করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে 3টি টয়লেট রাখা হয়েছে, 1টি কমন টয়লেট এবং 2টি মাস্টার টয়লেট। তো সামনের বেডরুমের মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 7 ফিট করে এবং ভিতরের মাস্টার বেডরুমের সাইজটি রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট 7 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন কমন একটি টয়লেট রাখা হয়েছে যার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 6 ফিট 4 ইঞ্চি করে। তো বন্ধুরা এই বাড়িটিতে মোট 12টি দরজা রাখা হয়েছে। তো দরজাগুলো কোন কোন জায়গায় রাখা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং 16টি কলমের উপরে পুরো বাড়িটি করা হয়েছে। যদিও কলমগুলোর সাইজ 10 ইঞ্চি বা 10 ইঞ্চি সেম রাখা হয়েছে, কিন্তু কলমের ভিতরে যে রডগুলো আমরা দিয়েছি সেটা সেম রাখা হয়নি, কারণ আমরা ক্যালকুলেশন করে বের করে তারপর আমরা প্রত্যেকটা কলমের ভিতরে রড দিয়ে থাকি। তো সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলুন আমি আপনাদেরকে সরাসরি দেখাতে নিয়ে যাই আমরা কীভাবে কী রেখেছি এবং কোনটা সাইজ কত রেখেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে সরাসরি ভিডিওর মধ্য দিয়ে দেখাবো আমাদের এই বাড়িটিতে ভিতরে বাইরে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে এবং কলমের মধ্যে বিমের মধ্যে আমরা কীভাবে রড দিয়েছি এবং কত মিলি রড দিয়েছি। তো বন্ধুরা তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি কেচি গেট হবে। তো কেচি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে আপনারা আমাদের সিঁড়ি রুমটা পেয়ে যাবেন। তো সিঁড়ি রুম দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিঁড়িটার মধ্যে কত মিলি রড ব্যবহার করেছি এবং কয় পিস দিয়েছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা রড দিয়েছি 19টি 10 মিলি রড। তো অল্প খরচের বাড়ি যেহেতু আমরা চেষ্টা করি সবসময় অল্প বাজেটের মধ্যে, যেহেতু আমাদের বাড়িটি নির্মাণ করি আমরা আপনাদেরকে বলে থাকি, তো ইনশাল্লাহ চেষ্টা করি যেভাবে কমের মধ্যে আপনাদের বাড়িটি সম্পূর্ণ করা যায় সেটা আমরা আপনাদেরকে সরাসরি ভিডিওর মধ্যে দিয়ে দেখিয়ে থাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তারপর আপনারা সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই এখানে আমাদের 5 ফিট বাই 7 ফিট একটি দরজা হবে, মেন দরজা। তো মেন দরজা দিয়ে আপনারা প্রবেশ করলেই আমাদের ড্রয়িং কাম রানিং স্পেসটি পেয়ে যাবেন।
তো ডাইনিং কাম ডাইনিং স্পেসটির সাইজ অবশ্যই আপনারা আমাদের ড্রয়িংয়ের মধ্য দিয়ে দেখেছেন। তো আমাদের বাড়ির ভিতরের ডিজাইনটা ঠিক এরকম করে করা হয়েছে, দেখতে পাচ্ছেন পুরো ভিউটা ঠিক এরকম হয়েছে। তো ইনশাআল্লাহ পুরো বাড়িটি যখন কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কলমগুলো 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে, এবং আমাদের নিচের বেসের মধ্যে আমরা যেহেতু দোতলা ফাউন্ডেশনের বাড়ি, আমরা 2.5 ফিট বাই 2.5 ফিট করে বেসগুলো দিয়েছি, এবং আমাদের বাড়ির মাটিটা খুবই ভালো, সেই জন্য আমরা 2.5 ফিট বাই 2.5 ফিট করে বেস দিয়েছি। তো আমাদের চার কোণার বেসগুলো অবশ্য 3 ফিট বাই 2 ফিট করে দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের কলমগুলোর সাইজ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে রাখা হয়েছে, এবং নিচের বিমের সাইজ আমরা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে রেখেছি। তো আমাদের নিচের ভিত্তিটি আমরা 3.5 ইঞ্চি ঢালাই করবো ইনশাল্লাহ, এবং উপরে ছাদটি আমরা 4 থেকে 5 ইঞ্চির মধ্যে ঢালাই করবো। তো আমাদের এটা ড্রয়িংয়ের মধ্যে আছে ইনশাল্লাহ, আমরা দেখে তারপর আপনাদেরকে দেখাতে পারবো, বলতে পারবো। তারপরে দেখতে পাচ্ছেন যে এটা একটি অ্যাটাচড বাথরুম আছে এখানে, এটা একটি মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে 7 ফিট গাঁথনি করা হয়েছে, তো গাঁথনিগুলো খুব সুন্দর বা স্মুথলি করা হয়েছে দক্ষ মিস্ত্রি দ্বারা। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির কাজগুলো আপনারা দক্ষ মিস্ত্রি দিয়ে করাতে, যাতে করে আপনাদের বাড়ির কাজে কোনো সমস্যা না হয়। আর বাড়ি করার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে কাজগুলো করা হয়েছে, সেই কাজগুলোর মধ্যে অবশ্যই 21 দিন সকাল বিকাল পানি দেওয়া হয়েছে। তো পানি দিলে কিন্তু আপনার গাঁথনিটা প্লাস্টার যেটাই হোক না কেন অনেক মজবুত বা টেকসই হবে। আর ইঞ্জিনিয়ার দিয়ে যদি আপনার ড্রয়িং ডিজাইনটা করান, তাহলে সেক্ষেত্রে আপনার দুটি উপকার হবে। একটি হচ্ছে যে আপনার বাড়ির খরচের হিসাব, যেটা আপনার অত্যন্ত জরুরি, কারণ আপনি একটা বাজেট নিয়ে বাড়ি করবেন, তো বাজেটটা জানা থাকলে ওই বাজেট অনুসারে আপনি আপনার ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে ড্রয়িংটা করে দিবে, করে দিলে আপনি ওই বাজেটের মধ্যে আপনার পুরো বাড়িটা কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটির ভিতরে আরও একটি বেডরুম। তো আমাদের এই বেডরুমটার মধ্যে আমরা কোনো অ্যাটাচড টয়লেট রাখিনি, যেটা আমাদের কমন বেডরুম হিসাবে রাখা হয়েছে। বাট এই রুমটার পাশেই আমরা একটি আউট প্রবেশ পথ রেখেছি, তারপর একটি কমন টয়লেট আছে, সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটি আমাদের আউট প্রবেশ পথ রাখা হয়েছে এখানে। তো আউট প্রবেশ পথটা দিয়ে চাইলে বাড়ির এই পাশ দিয়ে বের হতে পারবে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে। তো সব কিছুর সাইজ ইনশাল্লাহ ড্রয়িংয়ের মধ্যে দেওয়া আছে, আপনারা যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ড্রয়িং ডিজাইন করালে আপনারা দুটি উপকার হবে, একটি হচ্ছে যে আপনাদের খরচের হিসাব আপনারা 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচ হিসাব পেয়ে যাবেন, আর একটি হচ্ছে যে ড্রয়িং অনুযায়ী কাজ করলে আপনার বাড়ির সৌন্দর্যটা বৃদ্ধি পাবে, নষ্ট হবে না। তারপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটি কলমের মধ্যে আমরা 12 মিলিরড 4টি করে দিয়েছি প্রত্যেকটি কলমে, এবং 16 মিলিরড 2টা করে দিয়েছি। এবং আমাদের প্রত্যেকটি ভীমের মধ্যে আপনারা হয়তো ফার্স্ট ফল দেখেছেন যে আমাদের প্রত্যেকটি ভীমের মধ্যে আমরা 16 মিলিরড 2টি এবং 12 মিলিরড 4টি করে দিয়েছি। তো আপনারাও চাইলে অল্প খরচে স্বল্প ব্যয়ের মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে এরকম একতলা বাড়ি নির্মাণ করতে পারেন। তো বন্ধুরা আমাদের বাড়িটিতে এতটুকু কাজ করতে এখন পর্যন্ত আমাদের খরচ হয়েছে 4,50,000 টাকা। তো দেখতে পাচ্ছেন যে 4,50,000 টাকা দিয়ে আমাদের পুরো বাড়িটির কাজ, মোটামুটি নিচের কাজ শেষ করে আমরা 16টি কলম দাঁড় করাতে পেরেছি। তো আমাদের পুরো বাড়িটি টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি ছাড়া যদি আমরা কমপ্লিট করতে চাই, অর্থাৎ যদি থাকার মতো করে আমরা কমপ্লিট করতে চাই, তাহলে আমাদের খরচ হবে 14 থেকে 16 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন যে 14 থেকে 16 লক্ষ টাকা হলে আপনারাও 1,350 স্কোয়ার ফিট জায়গার মধ্যে চমৎকার একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো বন্ধুরা এই বাড়িটি যদি টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি সহ সব কিছু মিলে কমপ্লিট করতে চান, তাহলে লাগবে 16 লক্ষ টাকা ইনশাআল্লাহ। তো বন্ধুরা আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।